আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওসসালাতু ওয়াসসালাম আল্লা নবী বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাহিরে, পৃথিবীর যে যেখানে বসে আজকে অনলাইনের মাধ্যমে পিস মিডিয়া বাংলার আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন, তাদেরকে সবাইকে জানাচ্ছি আমরা আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন। তার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকে আছি জামিয়া ইসলামিয়া মাদ্রাসার কক্ষে। জামিয়া ইসলামিয়া মাদ্রাসা সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্যে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে জানুয়ারির 1 তারিখ থেকে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার আমরা ক্লাস শুরু করেছি। জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় আমরা 4টি শাখা খুলছি। তার মধ্যে 1 নম্বর শাখা হচ্ছে প্রথম থেকে শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কিতাব শাখা, যেটা আমরা নুরানি সিস্টেমে করাচ্ছি। এরপর আরেকটি শাখা হচ্ছে আপনার হিফজ শাখা, এটি আমরা এখনও খুলিনি, এটি আমরা মার্চ বা এপ্রিল থেকে খুলব ইনশাআল্লাহ। আরেকটি শাখা হচ্ছে 4 মাসের ইমাম প্রশিক্ষণ, এবং আরেকটি শাখা হচ্ছে দাওরা কোর্স, যেটা আমরা মার্চ থেকে করব ইনশাআল্লাহ, মার্চের 1 তারিখ থেকে করব। তো এই দুইটা শাখা সম্পর্কে একটু কথা বলাটাই খুব গুরুত্বপূর্ণ মনে করতেছি, যে আমরা ইমাম প্রশিক্ষণ কোর্স এবং 2 বছরের দাওরা কোর্স জেনারেল শিক্ষিতের জন্য কেন করলাম। আমরা লক্ষ্য করছি বর্তমানে যারা সঠিক দিনটাকে সঠিকভাবে ইসলামকে ফলো করার চেষ্টা করতেছে, তারা বেশিরভাগ 80% হচ্ছে জেনারেল শিক্ষিত মানুষ। তো এই জেনারেল শিক্ষিত মানুষরা দেখা যাচ্ছে যে ইসলাম ফলো করার কারণে তারা আগে থেকে, যেহেতু তাদের ইলম ছিল না, কোরআন হাদিসের জ্ঞান তাদের মধ্যে যেমন ছিল না, এই কারণে তারা এখন সঠিক দিনটা মানা তাদের জন্যে খুব কষ্টকর হয়ে যাচ্ছে, বা তাদের মনেও একটা স্বাদ থাকে যে আমরা যদি এখন একটা মাদ্রাসায় গিয়ে পড়তাম বা কোরআন হাদিস নিজে নিজে চর্চা করতে পারতাম, আল্লাহর কিতাব তিলাওয়াত করতে পারতাম, এই একটা স্বাদ তাদের মধ্যে থাকে। আবার পাশাপাশি যে তারা যখন সহি হাদিস অনুযায়ী আমল করতে চায় বা আমল করেন, মানুষকে দাওয়াত দেন, তখন সমাজের যারা আলেম ওলামারা রয়েছেন, কিছু কিছু আলেম ওলামা তাদেরকে হেয়তুচ্ছ করেন, অবহেলা করেন, বলেন যে তুমি যে হাদিস অনুযায়ী আমল করতেছো, তুমি কি হাদিস পড়তে পারো, তুমি কি মাদ্রাসায় পড়ছো, এরকম তারা তাদেরকে নানাভাবে থ্রেট দেয় বা অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে। তো এই একটা জিনিস, একটা হচ্ছে তাদের নিজে থেকে কোরআন হাদিস পড়ার আগ্রহ, আর একটা হচ্ছে সমাজ থেকে যেন তারা তুচ্ছ তাচ্ছিল্যের বস্তু হিসেবে পরিণত না হয়, এই দুইটা দিক থেকে তাদের অবসান দেওয়ার জন্যে আমরা এই দুইটা কোর্স করছি জেনারেল শিক্ষিত মানুষদের জন্যে, যে 4 মাসের ইমাম প্রশিক্ষণ কোর্স। অর্থাৎ এখানে যারা আলিফও বলতে পারে না, তারা যদি আমাদের এখানে 4 মাস ক্লাস করে, আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী যদি ক্লাস হয়, তাহলে তারা বাংলাদেশের যে কোনো মসজিদে জুমার খুতবা দিতে পারবে, এবং আমাদের দৈনন্দিন জীবনের যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো সম্পর্কে পক্ষে এবং বিপক্ষে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো নিয়ে জাতির সামনে আলোচনা করতে পারবে, বক্তব্য দিতে পারবে, দাওয়াত দিতে পারবে। এবং কেউ যদি 2 বছরের এখানে কোর্স করে, তাহলে আমরা দাওরা হাদিসের যে ফুল কোর্স রয়েছে সেই ফুল কোর্সটা আমরা এখানে করার চিন্তা নিয়েছি, বা আমরা সেই অনুযায়ী সিলেবাস তৈরি করতেছি ইনশাআল্লাহ। 2 বছরই তারা দাওরা হাদিসের সমস্ত কোর্স কমপ্লিট করবে ইনশাআল্লাহুল আজিজ। তো এই 4টা কোর্স নিয়ে আমরা আগাচ্ছি। মার্চের 1 তারিখ থেকে আমাদের এই দাওরার কোর্স এবং ইমাম প্রশিক্ষণের কোর্স শুরু হবে ইনশাআল্লাহুল আজিজ। তো আপনারা যারা ভর্তি হবেন বা এখানে পড়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। এখন থেকে আপনারা ভর্তি হওয়ার জন্যে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা মার্চের 1 তারিখ থেকে আপনাদের ক্লাস করাবো ইনশাআল্লাহুল আজিজ। তো এখানে এসে আরেকটি কথা, যে আমাদের
যে বিদ্যালয়ের মা আমাদের যে মাদ্রাসার কক্ষগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ আমরা আরও কিছু কক্ষের কাজ শুরু করেছি, এবং আরও একটা কক্ষ 16 হাত আমাদের একটা আছে, 24 হাত আর একটা হচ্ছে 16 হাত, এবং আরও কিছু কক্ষ এবং টয়লেট নির্মাণের কাজ আমাদের কাজ চলতেছে। সম্পূর্ণভাবে একটা মানসম্পন্ন প্রতিষ্ঠান করার জন্য আমরা খুব দ্রুত কাজ করার চিন্তাভাবনা করতেছি, যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনারা প্রথমত আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি আল্লাহ যেন সেগুলো কবুল করেন। আপনারা আপনাদের তাহাজ্জুদের সালাতে এবং দৈনন্দিন যে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেন, এবং সার্বিকভাবে যে কোনো সময় আমাদের জন্য সব সময় দোয়া করবেন যেন আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আপনারা এই দোয়াটাই প্রথমত আপনাদের কাছে আমরা দাবি রাখি, আল্লাহ আমাদেরকে আমাদের এই মাদ্রাসাকে কবুল করুক, সকলে বলি আল্লাহ আহম আমিন। দ্বিতীয়ত, মাদ্রাসাকে আপনারা ছেলে মেয়ে দিয়ে বা আপনারা যারা ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা ভর্তি হয়ে আমাদেরকে ছাত্র দিয়ে আমাদেরকে হেল্প করার চেষ্টা করবেন, আপনাদের ছাত্রছাত্রীদের দিয়ে বা যারা আপনারা ভর্তি হবেন তারা আমাদেরকে এই শিক্ষার্থী দিয়ে সহযোগিতা করবেন। 3 নম্বরে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিয়ে যে কিভাবে আমরা আমাদের এই কোর্সগুলো আরও মানসম্পন্ন করতে পারি, আমাদের লেখাপড়া যেন আরও বেশি ভাবে এগিয়ে নিতে পারি, কীভাবে কোন পদ্ধতিতে কাজ করলে আমাদের লেখাপড়ার মান আরও ভালো হয়, সেই পরামর্শগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। চতুর্থত, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলেনি টাকা ছাড়া, আমাদেরও টাকা ছাড়া চলবে এরকমটা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাকা লেগেছিল, আমাদেরও টাকা লাগবে কথাই ঠিক, যদি টাকা ছাড়া চলতে পারতেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি চলতে পারতেন, যেহেতু তারই টাকা ছাড়া চলেনি আমাদের টাকা ছাড়া চলবে এরকমটা নয়। সম্মানিত দুনি ভাই, এইখানে এসে আমি আপনাদেরকে খুব আকুলভাবে আবেদন করতেছি, দেখেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে বিশেষ করে ভারত উপমহাদেশে যে মাদ্রাসা যে ব্যবস্থাগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ব্যবস্থা হচ্ছে কওমি খারেজি মাদ্রাসা। আমাদের কওমি খারেজি মাদ্রাসা সম্পর্কে হানাফি মাজহাবের একজন প্রখ্যাত আলেমে দিন আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি একটা কথা বলছিলেন যে ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে যদি এই কওমি খারেজি মাদ্রাসাগুলো না থাকতো তাহলে মাদ্রাসা টিকে থাকতো না। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামকে ভারত বাংলাদেশের মাটিতে টিকে রাখার জন্য যে সবচেয়ে বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজগুলো করতেছে সেগুলো হচ্ছে এই কওমি খারেজি মাদ্রাসাগুলো, যেগুলো জনগণের টাকায় চলে, এখানে সরকার তাদের অর্থ ব্যয় করে না, তাদের কোনো দিক নির্দেশনা দেয় না, শুধুমাত্র মাত্র আপনাদেরই দান সদগার টাকা দিয়ে, জাকাত অসরের টাকা দিয়ে, দানের টাকা দিয়ে মাদ্রাসাগুলো চলে। তাই আপনাদেরকেই এই ইসলাম ভারত বাংলাদেশের মাটিতে টিকে রাখার জন্যে আপনাদেরকেই অবদান রাখতে হবে, আপনাদেরকেই চেষ্টা করতে হবে। এজন্যেই পৃথিবীর যে যেখানে বসে আজকে আমাদের এই আলোচনা শুনতেছেন সবার কাছে গিয়ে আমি যে কথাটা বলতেছি যে আপনারা এই মাদ্রাসাকে আপনার অর্থনৈতিকভাবে দান করার চেষ্টা করবেন, আপনার যে হালাল ইনকাম রয়েছে সেখান থেকে একটা টাকা দিয়ে হলো এই মাদ্রাসায় শরীক হওয়ার চেষ্টা করবেন। আপনার এই একটা টাকাই কাল কিয়ামতের দিনে নাজাতের অসিলা হবে বলে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, কারণ অন্তত এই মাদ্রাসা সম্পর্কে আমরা জীবনে যা করেছি অন্তত আমার নিয়ত আমাদের যারা ছাত্রছাত্রী শিক্ষক যারা আরও যারা রয়েছে মাদ্রাসার সার্বিক কল্যাণে সকলেরই আমাদের নিয়ত যে এই মাদ্রাসা দিয়ে যেন আল্লাহর কাছে বলতে পারি যে আল্লাহ জীবনে কিছুই করতে পারিনি, একটা তোমার দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্যে আমরা একটা মাদ্রাসা খুলেছিলাম, এই মাদ্রাসায় আমরা একটা টাকা দান করেছিলাম, মাদ্রাসায় আমরা একদিন শিক্ষা দান করেছিলাম, মাদ্রাসায় আমরা একটা হরফ শিখেছি কেবলমাত্র শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট অর্জন করার জন্যে, তোমার জাহান্নাম থেকে মুক্তির জন্যে, তোমার জান্নাত পাওয়ার জন্যে। আল্লাহ এই উদ্দেশ্য করে আমরা কাজ করতেছি, আল্লাহ আমাদের এই উদ্দেশ্যকেও, যেহেতু আমাদের উদ্দেশ্যে কোনো ত্রুটি নেই, অতএব আমরা আল্লাহর কাছে আশা রাখি যে আমরা সফল হবই হবই হব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, এজন্যই আপনাদের যে একটা টাকা দিয়ে হলো এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন, আপনার এই একটা টাকাই কাল কিয়ামতের দিনে আপনার নাজাতের ওসিলা হবে বলে আমরা বিশ্বাস করি। সবচেয়ে আরেকটা কথা না বললেই নই, অন্যান্য মাদ্রাসায় যেমন আলবদর নামে একটা দাতা সংস্থা থাকে,
আলবদর সংস্থা বলতে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে পৃথিবীতে নবী এবং রাসূলদের সংখ্যা কত ছিল এ ব্যাপারে একটা সহি হাদিস আসছে যে 1,24,000 কিন্তু রাসূলের সংখ্যা কত ছিল এ ব্যাপারে সহি হাদিসের সংখ্যা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলছেন যে 313 জন এবং কাফের এবং মুশরিকদের মধ্যে মুসলমান এবং মুশরিকদের মধ্যে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং কাফেরদের মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল সেখানেও মুসলমানদের সংখ্যাটা ছিল 313 জন এবং কি পৃথিবীতে শেষ খলিফা ইমাম মাহদি যখন আসবেন এই ইমাম মাহদি আসার সময়তে সর্বপ্রথম কাবা ঘুরে যে তাদের হাতে বায়াত নেবেন ইমাম মাহদির হাতে তাদের সংখ্যা হবে 313 জন 313 জন সৈন্য সর্বপ্রথম ইমাম মাহদির হাতে বায়াত নেবেন তাহলে আমরা দেখি যে 313 জন একটা এই সংখ্যাটার প্রতি ইসলামের একটা গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব থেকে কেন্দ্র করে প্রত্যেক মাদ্রাসায় 313 জন একটা দাতা সংস্থা থাকে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মাদ্রাসাও 313 জনের একটা দাতা সংস্থা থাকবে বা আমরাও কার্যক্রম শুরু করেছি অনেকেও নাম দিচ্ছেন তো পৃথিবীতে যে যেখানে বসে আমাদের আলোচনা শুনতেছেন আমাদের এই 313 জন যে দাতা সংস্থা থাকবে আজীবন দাতা যারা সারা জীবন সুখে দুঃখে কষ্টে সব সময় আমাদেরকে দান করবেন একটা এককালীন টাকা কেউ 50 টাকা কেউ 100 টাকা কেউ 500 টাকা যে যে যার যতটুকু সামর্থ্য সেই পরিমাণ অনুযায়ী দান করার চেষ্টা করবেন আপনারা আপনাদের নামগুলো আমাদেরকে দেওয়ার জন্য যোগাযোগ করবেন যারা আমাদের এই আলবদর দাতা সংস্থায় নাম দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মাসে 200 হোক 300 হোক 400 হোক যে যত পারেন 500 হোক আর 1,000 হোক দিয়ে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন আজীবন দাতা সংস্থা হওয়ার সদস্য হওয়ার চেষ্টা করবেন আমি এই দাবি এ দাওয়া রেখে আপনাদের কাছে শেষ যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের যে এখানে বিকাশ নাম্বার রয়েছে বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে বা বিকাশ নাম্বারে আপনি আমাদেরকে একটা টাকা দিয়ে হলেও সহযোগিতা করবেন সার্বিকভাবে সহযোগিতা করবেন এই আশা এই দাবি আপনাদের কাছে রেখে আল্লাহর কাছে বলছি আল্লাহ আপনি আমাদেরকে আমাদের যে কাজ সেই কাজকে তুমি কবুল করো শুকরি বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি আমাদেরকে এই মাদ্রাসাকে দুনিয়াতে তোমার দিন প্রতিষ্ঠা করার একটা প্রতিষ্ঠান করার তৌফিক তুমি আমাদেরকে দান করো শুকরি বলি আল্লাহুম্মা আমিন এবং কি এই মাদ্রাসা দিয়ে যেন আমরা তোমার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তোমার জান্নাত অর্জন করতে পারি সেই তৌফিক তুমি দান করো শুকরি বলি আল্লাহুম্মা আমিন আজকের কথা আমি এখানে শেষ করলাম সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু